السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام وسلام على عباده الذين اصطفى الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: شبيب أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجين يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس. وقال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أجر بلن بلغ العلا بكماله حسنت جميع خصاله. أغر حب خدا خالي بزا شوق
پے رب احمدی صراط المستقیم نشی وراہ جملہ کاملہ أما بعد شمش قرآن القرآن بحر العلوم حافظ مدرسة যুব সমাজ মসজিদ কমিটির উদ্যোগে বার্ষিক 26তম তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের মহতারাম সভাপতি জনাব কারি মোহাম্মদ আশরাফুল ইসলাম বারাকাল্লাহু ফি হায়াতি অধ্যক্ষ মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা অধ্যক্ষ মাহফিলের মধ্যমণি বরেণ্য আলেম দ্বীন প্রখ্যাত ইসলামী গজল শিল্পী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আলহা জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব দামাত বরকাতুহু আলিয়া বিশেষ বক্তা হিসেবে আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মুফতি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব মাদদিল্লুল আলী প্রধান অতিথি জনাব রকিবুল হাসান পিয়াল ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ রাজবাড়ী সদর বিশেষ অতিথিবৃন্দর মধ্যে রয়েছে অত্র ইউনিয়নের স্বনামধন্য নির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ দেলোয়ার শেখ জনাব মোহাম্মদ আজিজুর রহমান শেখ জনাব মোহাম্মদ সৈকত হাওলাদার আরও রয়েছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলামের শাহ জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম নুরুন্নবী জনাব মোহাম্মদ তাজুল খান মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ আমজাদ হোসেন মুন্সি উপস্থিত হযরতে উলামায়ে কেরাম সামনে বসা দিনদার ইমানদার ইসলাম প্রিয় কোরআন প্রিয় আমার মহব্বতের ভাইরা পর্দার অন্তরালে সম্মানিত মহতারিমা মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে বাড়ি থেকে বের করে এনে আল্লাহর নবীর ঘরের সামনে জান্নাতে সামিলার নিচে কোরআনের ময়দানে বসার সুযোগ করে দিয়েছেন ওই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে যত্ন করে মহব্বত আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন মাহফিল হচ্ছে মাদ্রাসার সামনে মাদ্রাসার মাঠে কি বলে মাদ্রাসার এই মাঠটি আজকের জন্য এই মুহূর্তের জন্য জান্নাতের বাগিচা তো বলুন না সুবহানাল্লাহ আর যারা রাস্তাঘাটে দোকানপাটে মজমায় ভিড় জমাইছে তারা কিন্তু জান্নাতে ঢুকতে পারে আমি আসার সময় আমার গাড়ির ভিতর থেকে দেখলাম এখানে যে লোকগুলো বসে আছে এসে 10 জন লোক দোকানে ভিড় করতেছে যত মার্কেট করবে যত কেনাকাটা করবে বহু ফায়দা রয়েছে কি বলে হ্যাঁ অনেক সব আছে মানে মার্কেটিং করলে মার্কেটিং তো আর আজ ওয়াজের দিনই বাংলা হয় আগামী দিন তার কিছুই ভাবা যাবে না এই জন্য এলাকার যারা সবাই মার্কেটে ভিড় জমাইছে কপাল পুরা কারে কয় আগামী দিন কি কোরআনের তাফসীর মাহফিল এখানে হবে কি বলেন হবে আগামী দিন কি আবুল কালাম আজাদ আসবেন মুফাজ্জল হোসেন আব্বাসে আসবেন শহীদুল ইসলাম সাহেব আসবেন ওলামায়ে কেরাম আসবেন আসবেন না তাহলে দাম কোনটার বেশি আমাদের অনেকের কাছে ওইটিরই দাম বেশি কি বলেন ঠিক না খতবি আবাদি চলে বাজারেরা খতবি আবাদি চলে বাজারেরা কে বায়াত গুরু খুরি গুরু জারেরা কোনটা দাম আর কোনটা সস্তা কোনটা মূল্য আর কোনটা অমূল্য এটাই আমরা বাঙালি বলি লাভ না
দুনিয়ার সব জিনিসের দাম বুঝলাম খালি নিজের মূল্যটা কি এটাই আমরা বুঝলাম না এজন্য কবি আফসোস করে কয় কিমতে হার চিজরা দানি কে কিস কিমতে খুদরা নাদানি আহমা কিস ওরে নাদান ওরে ভুকা চাউল বাজারে গেলে কয় টাকা কেজি চাউল তুমি তার মূল্য জানো মাছের বাজারে গেলে মাছের মূল্য তুমি ঠিক মতোই জানো কাপড়ের বাজার গেলে কাপড়ের মূল্য তুমি জানো দুনিয়ার সব জিনিসের মূল্য বুঝলে তোমার নিজের যে কত দাম সেই দাম তুমি বোঝো না কিমতে হার চিজরা দানি কে কিস কিমতে খুদরা দানি আহমা কিস সুতরাং যারা এখনো বাইরে আছে আমি বিনয়ের সাথে কোরআনের ময়দান থেকে দাওয়াত দিচ্ছি আসুন বসুন খালি নিয়ত করে রওনা দিবেন আপনার হাঁটাটা জান্নাতে যাওয়ার রাস্তা প্রশস্ত হবে সহজ করে দিবেন আল্লাহ বলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه بندا যখন দিন শেখার জন্য কোরআন শোনার জন্য কোরআন বুঝার জন্য হাদিস শোনার জন্য বুঝার জন্য বাড়ি থেকে রওনা দেয় আল্লাহ হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয় মার্কেটের দিকে রওনা দিলে মনে পৌঁছো সব জায়গায় এই দিন শেখার জন্য মাহফিলে আসলে কি বলে ঠিক কিনা সুতরাং আমরা ভুলের মধ্যে যারা আছি ইবলিস শয়তান আমাদের পিছনে লেগে আছে ধোকা দিয়ে আমাদের দিন শিখে সরায় রাখছে সুতরাং বাইরে না থেকে আমরা চলে আসি আল্লাহ আসার তৌফিক দান করুন সবাই বলুন আল্লাহুম্মা আমিন আমি আপনাদের সামনে সূরা কাহাফ থেকে তেলাওয়াত করেছি আমার অল্প সময়ের মধ্যে সূরা কাহাফের সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ সূরা কাহাফ এই সূরাটি নাযিল হয়েছে রাসূলুল্লাহর জন্মভূমি পবিত্র মক্কা শরীফে এই সূরার মধ্যে 110টি আয়াত রয়েছে 12টা রুকু রয়েছে আর এই সূরার ভিতরে সূরায় কাহাফ শব্দের অর্থ হলো কাহাবুন শব্দ অর্থ হলো পাহাড়ের গুহা এজন্য সূরায় কাহাফের অর্থ হলো পাহাড়ের গুহা পাহাড়ের গুহার সূরা আজ থেকে প্রায় 2000 বছর আগে জর্ডানের রাজধানী আম্মান থেকে প্রায় 7 কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে পাহাড়ের কুচির ভিতরে মর্মান্তিক প্রাকৃতিক লম্ভাস্যক একটা ঘটনা ঘটছিল সেই ঘটনার ধারাবাহিক বর্ণনা এই সূরার মধ্যে আছে বলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার নাম রেখেছেন সূরায়ে কাহাফ বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সম্মানিত আমার ভাইয়েরা আমার বাবাজিরা শুরুতে আমরা সূরাটার শানে নজুল জেনে নেই এরপরে আমরা ব্যাখ্যার দিকে যাব টুকটুক করে ইনশাআল্লাহ মক্কার জমিনে আল্লাহর হাবিব দিনের দাওয়াত দিছিলেন দিনের দাওয়াত যেখানে দেওয়া হয় সেখানেই বাধা আসে কি আসে কোরআনের আওয়াজ যেখানে তোলা হয় সেখানেই প্রতিবাদ হয় কোরআনের দাওয়াত যেখানে দিতে যাবেন সহিভাবে সেখানে আপনার প্রতি বাধা আসবে এটাই স্বাভাবিক আপনি কোরআন ছাড়া এমনি কথা বলবেন আপনার কোনো বাধা আসবে না ও আমার ভাইরা মক্কার জমিনে আল্লাহ রসুলকে বিভিন্ন ভাবে বাধা দিয়ে রসুলকে থামাইতে পারছেন লোক দেখে আমরা থামাইছে তারা অতিষ্ঠ হয়ে কোনো মতেই যখন পারে না নেতারা প্রস্তাব দিয়েছিল মোহাম্মদ মক্কার বড় নেতা হতে চাও তোমার নেতা বানাবো বড় ধনী হতে চাও সম্পদ তোমার দেব সুন্দরী নারী চাও তোমাকে দেওয়া হবে আল্লাহ রাসূল জবাব দিয়েছিলেন এক হাতে যদি আমার চাঁদ দেওয়া হয় আর এক হাতে সূর্য দেওয়া হয় এরপর আমি দিনের দাওয়াত থেকে পিছপাও হব না বলুন সুবহানাল্লাহ এই সূরা শানে নাযিল হলো কোনো মতই যখন রাসূলকে থামাইতে পারে না
তখন মক্কার নেতারা বুদ্ধি পরামর্শ করে নযর ইবনে হারেস আকাবা ইবনে মুয়াইদ এই দুই ব্যক্তিকে দুইজনের একটা প্রতিনিধি দল মক্কা থেকে মদিনায় ইহুদি পাদ্রীদের কাছে আলেমদের কাছে পাঠাইলো তাদের কাছে যাও এই ব্যক্তি সম্পর্কে তারা কি বলে তাদের তথ্য কি তাদের ধারণা কি তাওরাত ইনজিল কি বলেছে একটু শুনে আসো আকাবা ইবনে মুয়াইদ নযর ইবনে হারেস দুইজন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে তারা ধর্মযাজকদের কাছে প্রশ্ন করে আমাদের দেশে একজন মানুষের আবির্ভাব হয়েছে তার নাম হলো মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু সবাই কি বলেন না তার বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম হলো আব্দুল মুত্তালিব এই লোকটা দিনের দাওয়াত দেয় আপনাদের সম্পর্কে কি জানেন উনি কি আসলে নবী নাকি নবী দাবি করছে মক্কার কাফেরদের কাছে মদিনার ধর্মযাজকরা বললেন তোমরা এই লোকটাকে তিনটা প্রশ্ন করবা এই লোক যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে মনে করবা উনি আল্লাহর প্রেরিত পয়গম্বর জোরে বলুন আর একটু জোরে কর আর যদি প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে তোমরা মনে করবা এই লোকটা বানোয়াটি ধোকাবাজ একজন নবী সে যাইছে আসলেও তিনি নবী না মক্কার প্রতিনিধি দুইজনকে মদিনার সেই সর্বযাজকরা তিনটা প্রশ্ন শিখাই দিলেন কয়টা এক নাম্বার তাদেরকে শিখাইলেন তোমরা যা প্রশ্ন করবা আহলে আসাবে কাহাবদের সংখ্যা কত তারা কয়জন তারা কোথায় অবস্থান করতেছে আসাবে কাহাবদের সম্পর্কে আমাদের কাছে তথ্য দিবা আর একটা প্রশ্ন হলো এমন বাদশাহ কথাবিদ বলতে হবে যে এই বাদশাহ সারা পৃথিবী ভ্রমণ করেছিল সেই বাদশাহ নাম আর একটা প্রশ্ন করবা তিন নাম্বার প্রশ্ন হলো রূহ কাকে বলে রূহ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবা তাফসিরের মধ্যে আছে মতান্তরে আর একটা প্রশ্ন ছিল সেই প্রশ্ন ছিল মুসা এবং খিজির আলাইহিস সালামের রাতে সফর হয়েছিল যেই সফরের ভিতরে ভাজা মাছ তাজা হয়েছিল ওই সফর সম্পর্কে তার কাছে জিজ্ঞাসা করবা তিনটা প্রশ্ন এখন তারা মদিনা থেকে মক্কা এসে কাফের নেতারা কয় কি শিখাই কিছে রে বলে আমাদেরকে বলছে তিনটা প্রশ্ন করতে যদি জবাব দিতে পারে উনি নবী আর যদি না দিতে পারে তাহলে কিন্তু নবী না কয় চল আমরা দল ধরে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে আসলে নবী কিনা এবার আল্লাহর হাবিবকে কাফের বেঈমান মুশরিকদের একটা টিম একটা দল আল্লাহর হাবিবের কাছে যা প্রশ্ন করলেন মুহাম্মদ তোমার তিনটা প্রশ্ন করব তুমি যদি নবী হও তাহলে প্রশ্নের জবাব দিতে পারবা বলে বলেন কি প্রশ্ন কয় এক নাম্বার প্রশ্ন হলো আসাবে কাহাব কারা তাদের সংখ্যা কত তারা কোথায় অবস্থান করতেছে দুই নাম্বার প্রশ্ন হলো জুলকারনাইন বাদশা যে বিশ্ব সফর করছিল বিশ্ব সফরের সেই রিপোর্ট সেই জরিপকে আমার কাছে পেশ করতে হবে তিন নাম্বার প্রশ্ন রূহ কাকে বলে মতান্তরে হযরত মূসা এবং খিজির আলাইহিস সালামের যে আধ্যাত্মিক সফর ছিল সেই সফর সম্পর্কে তুমি কি জানো আল্লাহর হাবিব বললেন ঠিক আছে তোমরা আগামীকাল আসি আমি প্রশ্নের জবাব দেব কান সুবহানাল্লাহ নবী কি বলছেন আগামীকাল আসি আগামীকাল সকাল সকালে কাফের বিমানরা আসছে কিন্তু জিব্রাইল আর আসে নাই আল্লাহর হাবিব ভাবলেন জিব্রাইল সকালে দুপুরে রাত্রে ঘুমের ঘরে সব সময় আসে জিব্রাইল আমার কাছে এসে প্রশ্নের উত্তর বলি দিবে আমি আগামীকাল সকালে কব কিন্তু পরের দিন আর জিব্রাইল আসে নাই জিব্রাইল যখন আসলো মায়ান্তে কানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজে থেকে কিছুই বলে না কোনো কথা বাড়ায় বলেন না এখন জিব্রাইল যখন আসে নাই নবী প্রশ্নের জবাব দিতে পারে না কাফেররা বলে প্রশ্নের জবাব তিনটা প্রশ্নের জবাব দাও তুমি আজ দিতে চাইছো এবার আল্লাহর হাবিব বলতে পারে না একদিন নয় দুই দিন নয় 14 দিন মতান্তরে 41 দিন ওহি বন্ধ ছিল কনসুহালা 41 দিন পরে
আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে 70,000 ফেরেশতাদের একটা টিম একটা বহর এমনি সূরা নাযিল করার সময় জিব্রাইল একা আছে আর সূরা কাহাফ নিয়ে যখন জিব্রাইল আসছেন 70,000 ফেরেশতাদের একটা বহর নিয়ে 41 দিন পরে আল্লাহর নবীর কাছে জিব্রাইল এসে আসলেন আর নবীজিকে সতর্ক করে দিলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন إني فاعل ذلك غدا إلا أن يشاء الله يا رسول الله يا حبيب الله حضور الله رب العالمين بلدي سي اپنے جو کن بول بنا میں آگامی کل بول بو আগামী কাল বলবো বলার সময় আপনি ইনশাআল্লাহ বলেন নাই আল্লাহর সাথে রাখেন নাই এই জন্য আপনার কাছে জিব্রাইল আমার আল্লাহ আমাকে বলে দিয়েছিল জিব্রাইল খবরদার খবরদার আমার পারমিশন ছাড়া দ্বিতীয়বার আমার নবীর কাছে যাইও না আমার নবী যেহেতু আমার সাথে রাখে নাই এই জন্য আমার পারমিশন ছাড়া জিব্রাইল তুই যাইও না 41 দিন পরে জিব্রাইল তিনটে প্রশ্ন জব গাইছে বলেন সুবহানাল্লাহ আর এক জোরে বলে সেই তিনটে প্রশ্ন জবাব কি হবে আপনারা শুনছেন তো রাজি আছেন তো সবাই রাজি আমি প্রশ্ন করলে কিন্তু কথার একটু জবাব দিবেন পারবেন তো আমার উত্তর দিতে আচ্ছা বলেন তো বসার পরে জায়গা ফাঁকা থাকলে দখল করে কে এই যে সামনে ছাত্রটা চলে এত সময় আপনারা ছিলেন না এখন ছাত্ররা চলে গেছে আগে ফাঁকা হয়েছে তো আগে আসলে ভালো হয় না একটু জিকির করে আর আমি আসি লা لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله زرتان الرجل عمان زرتان الرجل بخشا نام هلو داكي مسكي نام ظالم بخشا مرتي بوجود بطلق بوجود দেশের ভিতরে রাষ্ট্রীয় ধর্ম করছে মূর্তি পূজা করে নাউজুবিল্লাহ জাতি ধর্ম কি করছে কথা তো বলেন না মূর্তি পূজা আর আমাদের দেশে জাতি ধর্ম কি ইসলাম রাষ্ট্রীয় ধর্ম ইসলাম আর ওই দেশে রাষ্ট্রীয় ধর্ম বানাইছে মূর্তি পূজা একেবারে রাষ্ট্রীয় ধর্ম মূর্তি পূজা বানায় দেশের ভিতরে সার্কুলার মাইকিং করে দিয়েছে আমার দেশের জনগণ সবাইকে মূর্তি পূজা করতে হবে ভালো কাজ করছো কি বলে তাহলে নাউজুবিল্লাহ সব পাবলিক যারা দুর্বল ইমানদার যাদের জানের দাম নিজের কাছে বেশি ইমানের চাইতে জানের দাম বেশি তারা ইমান দিয়ে ফেলাইছে মূর্তি পূজা শুরু করছে কিন্তু ছয়জন লোক কয় আমরা মূর্তি পূজা করতে পারি না আমরা হলে ইমানদার আমরা এক আল্লাহ পূজা করি সুতরাং আমরা ইমান আমরা জীবন দেব তো আমরা ইমান দেব না বলুন সুবহানাল্লাহ এ ছয়জন ভালো না ছয়জন উপায় আমরা জীবন দেব তো আমরা ইমান দেব না কারণ আমাদের জীবনের চাইতে আমাদের ইমান বড় দামি আমরা ইমান দিতে পারি না আমরা হয়তো জীবন দিয়ে দিব আমরা বাঙালি বলতাম আমরা জীবন আমরা ইমান দিতে রাজি আমরা জীবন দিতে রাজি আগে জান তারপর হলো কি ইমান এলো আমাদের থিওরি কিন্তু ইমানদারদের থিওরি হবে কেমন ইমানদাররা জীবন দেওয়া জানে ইমানদাররা ইমান দিতে পারে ছয়জন উপায় আমরা ইমান জীবন দেব তো ইমান দেব না আমরা ইমান রক্ষা করব ইমান বাঁচায় রাখব এই ছয় যুবকের কথা গোয়েন্দা বাহিনী এনআরএস ডিবিজি সব সরকারি গোয়েন্দা বাহিনীর লোকেরা ত
তত্ত্ব সংগ্রহ করে দাপা দাপা বাদশার কাছে রিপোর্ট পেশ করলো বাদশা দেশের সব জনগণ আপনার রাষ্ট্রীয় ধর্ম মূর্তি পূজা মেনে নিয়েছে সবাই মূর্তি পূজা করে কিন্তু বাদশা শয়তান যুবক আছে ওরা কয় আমরা জীবন দেবতা আমরা ঈমান দেব না আমরা বাদশা কথা মানি না ছয় জন মানে না সবাই কয় ঠিক আছে ছয় যুবককে রাষ্ট্রের সাথে ডেকে নিয়ে আসে ছয় যুবককে রাজপ্রাসাদে ডেকে নিয়ে আসলো ডেকে নে বলে শোনো আমি পরিষ্কার বলে দিচ্ছি এক সপ্তাহ টাইম বৃহস্পতিবারের মধ্যে যদি তোমরা ঈমান ছেড়ে না দাও মূর্তি পূজা যদি শুরু করো না করো মূর্তি পূজা যদি না করে আর ঈমান যদি ছেড়ে না দাও এক সপ্তাহের মধ্যে একেবারে জাতীয় স্টেডিয়ামে আমি স্লোগান আমি প্রচার প্রসার করে মানুষগুলো একত্রিত করে তোমাদের ছয়জনকে আমি ফাঁসির কাছে জ্বালাই জ্বলাইয়া মৃত্যুদণ্ড কার্যকারী করে ফেলব বা নাউজুবিল্লাহ ছয় যুবক ভাই এক সপ্তাহ টাইম দেওয়া লাগবে না আমরা ঈমান ছাড়ব না আমরা জীবন দয়ে হয়ে রাজি আছি তারপর তাফসীর লেখছেন ছয় যুবক কয় বাসা কয় এক সপ্তাহ টাইম দিলাম ছয় যুবক চলে আসে ওদের মা বাপে ডেকে কয় তোমার ছেলেদেরকে বোঝাও তোমার ছেলেরা যেন মূর্তি পূজা শুরু করে আর ঈমান যেন না রাখে আমার মানতে হবে মূর্তি পূজা করা লাগবে এবার ছয় যুবককে তাদের আব্বা আম্মা বোঝায় আর যুবকেরা কয় আব্বা ও মা আমরা জীবন দিতে পারবো আমরা ঈমান হারা হয়ে কবরে যাব না আমরা মানি নে বাদশা আমরা ঈমানদার এবার ছয় যুবক বুদ্ধি পরামর্শ করে শোন বৃহস্পতিবারের মধ্যে তোমাদের অ্যারেস্ট করে ফেলবেন যদি আমরা ঈমান ছেড়ে না দেই মূর্তি পূজা যদি না করি আমরা কিন্তু ধরা পড়ে যাব পাকড়াও আমাদের করে ফেলবে জোর জুলুম করে আমাদের উপর নির্যাতন করে ঈমান থেকে হয়তো আমাদেরকে সরায় ফেলবে হয়তো মূর্তি পূজা করাবে সুতরাং আইরে আমরা এই দেশে থাকব না রাতের অন্ধকারে আমরা এই দেশ থেকে হিজরত করে আর এক দেশে চলে যাব ঈমান বাঁচানোর জন্য কি করে হিজরত করে কারণ ঈমানদার না ঈমান বাঁচানোর জন্য যা করার সব করতে রাজি থাকে এবার ছয় যুবক বুদ্ধি পরামর্শ করে বৈকাল বেলা এক বন্ধু আর এক বন্ধুর সাথে কথাবার্তা বলে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আজকে রাতের শেষ প্রহরে আমরা বাড়ি থেকে হিজরত করে চলে যাব টাকা পয়সা বেশি বেশি করে নিও কাপড় চোপড় যার যা আছে সব গোছায় নিও রাতে শেষ অংশে আমরা রাজধানী থেকে বের হয়ে আমরা ভিন্ন আর একটা দেশে আমরা চলে যাব ছয় দল বের হয়েছে একেবারে রাজ শেষের দিকে বের হয়েছে দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার পরে দেখে রাস্তার মোড়ে একজন দাঁড়ায় আছে চাঁদের আলোতে তার চিনা যায় একটা লোক দাঁড়ায় আছে এখন যুবক ছয়জন বলছে ধরা বুঝি বলাম রে এই মনে গোয়েন্দা বিভাগের লোক বাদশার লোক উপায় নাই ধরা পড়ে গেছে কিন্তু কাছে যাওয়ার পর ওই লোকটা কয় ভাই ভয় পাইও না আমি তোমাদের একজন আমি তোমাদের সাথী বলুন সুবাহ আমি জানি তোমরা আজ রাত্রে এই দেশ থেকে তোমরা হিজরত করে পালায়া চলে যাবা ঈমান বাঁচানোর জন্য এই দেশে তোমরা থাকবা না আমি নিয়ত করেছি আমার ভাইরা এই রোড দিয়ে আসবে আমার ভাইদের সাথে আমি হিজরত করে ঈমান রক্ষা করো আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন করে নাই আর সাহাবায়ে কেরাম নবীর খাতিরে দিন জিন্দা করার জন্য আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েমের জন্য জীবন দিয়েছে বাবা সরদার খোদা ফরসাদ বয়ামদার জাওয়াবে গো শহীদ খানজার ইশকা গাওয়ায়ু কাফনদারা আল্লাহর দিনের জন্য যারা শহীদ হবে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যেদিন আকামুল হাকিম জাফর কাহার নাম ধারণ করে হুংকার ছেড়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্যক্রম চালাবেন নবীদের নবীরা পর্যন্ত নাফসে নাফসে বলবে ওলিদের চোখ উল্টায় যাবে
সব মানুষগুলো নাচছে নাচছে করবে বিপদ মহা বিপদের মধ্যে পড়ে যাবে এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরশের সামনে দিয়ে একদল লোকেরা আল্লাহর সামনে দিয়ে জান্নাতের দিকে রওনা দিবে আর জোরে কর আর একটু জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ না তোমরা কারা তোমাদের তো সাহস কমলা তোমরা আমার কাছে হিসাব না দিয়ে আমার আরশের সামনে দিয়ে জান্নাতের দিকে রওনা দাও তোমরা কারা তারা বলবে আল্লাহ আমরা হলাম দুনিয়ার ভিতর ওই দল তোমার দিন কায়েমের জন্য আমরা দুনিয়ার ভিতর থেকে দিন কায়েমের আন্দোলনে আমরা জীবন দিয়ে আসছি শহীদ হয়েছি আল্লাহ আমরা হলাম শহীদ এই কথা বলে তাদের কাফনার কাফন টান দিবে কিতাবের মধ্যে লেখে কাফনার কাফন যখন টান দিয়ে ছিড়বে তাদের কাফনার কাফনের ভিতর থেকে রক্ত ঝরঝর করে পড়বে বাবা সরকার খোদা পুরুষ বগুয়া মন্দার যাওয়া শহীদের খানজারে গাওয়ায়ু কাফনদার শহীদরা বলবে আল্লাহ তোমার দিন কায়েমের জন্য আমরা জীবন দিয়ে আসছি এই যে দেখো আমরা শহীদ হওয়ার পরে আমরা মাটিতে আমাদের খায় নাই আমাদের কাফনার কাফন এখনো পচে নাই শরীর জিন্দা ছিল মাটির ভিতরে মাটি খায় নাই এই যে দেখো কাফনার কাফনের সাথে যে রক্ত জড়ায় আছে কাফির বেঈমানের আমাদের গলার উপর দিয়ে ছুরি চালাইছিল শরীরের উপর দিয়ে অস্ত্র দিয়ে গুলি করে ঝাঁঝরা করে ফেলেছিল আল্লাহ দেখো সেই রক্ত মাখা শরীর নিয়ে আমরা লুটছি আল্লাহ আমরা হিসাব করব না আমরা জান্নাতের দিকে রওনা দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে ও শহীদেরা জান্নাতে যাওয়া ঠিক আছে আমি তোমাদেরকে বাধা দেব না তোমরা এসে সব জান্নাতে জায়গা নিবা তবে আমার কাছে কিছু চাও কত মানুষ আসলে চাই তোমরা আমার কাছে কিছু চাও শহীদরা বলবে আল্লাহ আমাদের কিছুই দরকার নাই আল্লাহ কয় কত মানুষ চাই আমি দেই না তোমাদের দিতে চাই আর তোমরা নেও না শহীদরা বলবে আল্লাহ রে তোমার কাছে আর কি চাবো তোমার কাছে আমাদের দাবি হলো আবার একটা হায়াত আবার দুনিয়ার মধ্যে যায় দিন কায়েমের আন্দোলনে শহীদ করে আবার আমরা শাহাদত বরণ করে আসি আল্লাহ জিজ্ঞাসা করবে ও শহীদেরা শহীদের মৃত্যু তো বড় কঠিন কাফের বেঈমানরা তোমাদের হত্যা করে তোমাদের মাথাগুলো তোমাদের শরীর বডি থেকে সরায় ফেলছে তোমাদের হাত কেটে ফেলেছে তোমাদের বুক ফেরে তারা তোমাদের চামড়া বুক ফেরে নারী মারি বের করে দিয়ে তোমাদেরকে তারা উটের পিষ্টে করে তোমাদেরকে ঘোড়ার পা দিয়ে পিষ্ট করে তোমাদেরকে জ্বালা যন্ত্রণা দিয়েছে শহীদেরা বলবে আল্লাহ রে শহীদের বাইরে দেখা যায় বড় কষ্ট কিন্তু ভিতরে বড় মজা বাইরে মনে হয় খুব কষ্ট কিন্তু ভিতরে আল্লাহ কোনো কষ্ট নয় আল্লাহ এই জন্য আবার পারমিশন দাও আবার আমি তোমার দুনিয়ার মধ্যে যাই শহীদ হই আবার আসি ও আমার ভাইরা ও আমার বাবা জিরা ছয় দেব কয় আমরা ইমান দেব তো আমরা আমার জীবন দেব তো আমরা ইমান দেব না আমাদের জীবনে যদি পরীক্ষা আসে আমরা জীবন দেব না ইমান দেব কোনটা জোরে বলে কোনটা আমরা জীবন দিতে রাজি ইমান দিতে কারণে কালেমা বেশি দাম কালেমার জন্য নবীদের আল্লাহ শহীদ করে দিয়েছেন কালেমার জমিনে জিন্দা রাখছে ওয়া মার বাইরা ওয়া মার বাজিরা ছয় জব রাস্তার মাঝখানে আরেকজনের সাথে দেখা হলো বলে ভাই তুমি কে তুমি কি বাদশাহ লোক বলে না আমি বাদশাহ লোক না আমি তোদের সাথে হিজরত করে চলে যাব কয় ঠিক আছে চলো যাই কিন্তু তোর সাথে যে একটা কুকুর আছে কুকুরকে নেওয়া যাবে না কুকুরের ধর্ম হলো তার সদাতি বাইরে দেখার সাথে সাথে দাঙ্গা হাঙ্গামা কেউ কেউ শুরু করবে মানুষ জাগ্রত হয়ে যাবে মানুষ জাগ্রত হয়ে যাওয়ার পরে আমাদেরকে মানুষ আবার ধরে ফেলবে কুকুর রেখে ওই লোকটা কুকুর রে বলে এই কুকুর যা যা কিন্তু কুকুর আর যায় না কুকুর যেহেতু যায় না বারবার খেদাইতেছে তারাইতেছে এই কুকুর যা যা কুকুর যায় না তাফসীরের মধ্যে লেখছে আল্লাহ কুকুরের জবান খুলে দিলেন বলেন সুবহানাল্লাহ কুকুর মানুষের মতো কথা বলেন
পুকুর বলে পুকুর বলতেছে ও আল্লাহর বান্দারা তোমরা যে জালেমের দেশে তোমরা থাকবে না আমি জালেমের দেশে থাকবো না আমি তোমাদের সাথে হিজরত করে আমি তোমাদের সাথে চলে যাব আমার সজাতি ভাই দেখলে আমি হাওদাও করব না মারামারি লাগাবো না দাঙ্গা হাঙ্গামা লাগাবো না আমি তোমাদের সাথেই থাকবো আমি তোমাদের সাথে এই দেশ থেকে হিজরত করে তোমরা যে দেশে যাও ওই দেশে চলে যাব তাফসীরের মধ্যে লেখছে এবার শাসন যখন হাঁটতে লাগলো ভোর হয়ে গেল ওই লোকটা ছিল কৃষক ওই লোকটা বলতে লাগলো ভাই আমি মাঝে মাঝে গরু ছাগল মহিষ চারা উট চড়ানোর জন্য ময়দানে আসি পাহাড়ের ভিতরে একটা গর্ত আছে একটা গুহা আছে গুহাটার মুখে দেখছি কোন কিন্তু ভিতরে অনেক তো শস্য চল যাই আমরা ওই গুহার ভিতরে যাই আশ্রয় নেই আজ আশ্রয় নেব আবার কখনো দিন চলে যাবে রাত্রে বেলায় উঠে আমরা আবার হাঁটা শুরু করব ছয় যুগ যায়া পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিলেন বলেন সুবহানাল্লাহ আশ্রয় নেওয়ার সময় তারা কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে ইজাওয়াল ফিতিয়াত ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা فضربنا على آذانهم في الكهف سنين مددا ثم بعثناهم لنعلم أي الحسبين أحصى لما لبثوا أمدا قولوا سبحان الله أنا كذل قولوا سمع يا من আমি বেশি কথা বলব না যেহেতু আমি হলাম লোকাল বক্তা এলাকার মানুষ কি বলেন ঠিক না ওয়ামার বাইরা ওয়ামার বাজেরা ছয় জবুক সাত জবুক যা পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিল আর তারা কয় আমরা এখানে একটু রেস্ট নেই পাহাড়ের গুহার ভিতরে যখন তারা শুইল শোয়ার সময় কয় ফাকালু রব্বানা আতিনা মিল্লাদুনকা রহমাতা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা আল্লাহ আমরা তোমার কাছে বলি শুনলাম তুমি আমাদের প্রতি রহমত নাজিল করে বলেন সুবহানাল্লাহ আমরা রাত্রি ঘুমাইতে গেলে কার কাছে বলি সব কি বলে শোনাক ভাই আল্লাহুম্মা বিইসমিকা ওয়া আমুতু আহয়া জানি তো সবাই আমরা দোয়া বলি সবাই না আমরা ওই তো সিরিয়াল দেখি ঘুমাই কি করি আমরা সর্বশেষ নাই টিভি দেখি নাইলে মোবাইল দেখি এগুলো দেখি দেখি তারপর আমরা ঘুমাই যদি ইমানদারদের ঘুমানো এরকম হবে না ইমানদাররা আল্লাহুম্মা বিইসমিকা ওয়া আমুতু আহয়া করে ঘুমাবে আবার ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহি আল্লাযী আহয়ানা বাদা মা আবাতানা ওয়া ইলাইহি নুশুর ইমানদাররা যদি আল্লাহর কাছে বলে ঘুমায় রাত্রবেলা যদি ফজরের আগে তার মৃত্যু হয়ে যায় ওই লোকটার মৃত্যু শহীদের মৃত্যু হবে জোরে বলুন আল্লাহ কয় তোমরা আমার কাছে বলে শুনছো আমি রব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর ঘুমানোর ব্যবস্থা করে দিলাম তোমাদের কানে যেন কোন আওয়াজ না যায় এজন্য তোমাদের কানের উপর আমি পর্দা লাগাই দিলাম বাইরের কলহল বাইরের আওয়াজ যেন তাদের কানে না যায় একেবারে তারা আরামে ঘুমাইছে কয়দিন ঘুমাইছে وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما او بعض يوم بلوا سوا غمت كالله وخيسي কয়দিন পরে এক গম 309 বছর পরে কয় সুবহান কয় বছর পরে 309 বছর পরে গম থেকে আল্লাহ আসাবে কাবুল উঠাইছে 309 বছর পরে গম থেকে ওঠার পরে কি কয় কালা কাইলু মিনহুম কামলা বিস্তুম কয়েকজন সংখ্যায় সাতজন তারা দুই দল এক দল আরেক দল কয় কয়দিন ঘুমাইছে
তারা জবাব দেয় কল আবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওম একদিন ঘুমাইছি অথবা অর্ধদিন ঘুমাইছি জোরে খ অথচ ঘুমাইছি কয়েকদিন 300 অনেকে কথা বল না মন বেজার নাকি ভাই আমি 9:30 পর্যন্ত কষ্ট দেব এরপর আর কষ্ট দেব না আর আমি আপনাদের চেহারার দিকে তাকায় কথা বলবো আপনারা আমার চেহারার দিকে তাকায় থাকবেন কি বলেন ঠিক না ওই এক বক্তা মাঝে মাঝে বলি চোখ বুঝে বাস করে আমি নিজেও দেখতে মাহফিলে যাচ্ছে শিরার গন্ধ এখন দেখি জুমার দিনে বক্তা চোখ বুঝে শুরু করছে দুইটা পা রয়ে যায় এখন জুমার নামাজ পড়ে না এক বক্তা চোখ বুঝে বাস করে এক ঘন্টা পরে তাকাইছে দেখে সরতা একটাও নাই বেচারা কানে ভদ্র মানুষ চোখ বুঝে ওয়াজ করে আল্লাহর কাছে মানুষ বিয়াদ সুতিং মাস বাটপা আমার ফেলাইয়া সব কিছু চুলে এক জোরে বসে বক্তা কয় তুমি মনে আল্লাহ লা তো এই যে তুমি যাও নাই কয় না হুজুর আমি আল্লাহ লা না হলো মাই কলা এজন আমি কিন্তু ধৈর্য হারা করে কোথায় কথা বলি না আমার 2022 মাহফিল ছিল নোয়াখালী জমিদারহাট বেগমগঞ্জ হাই স্কুল ওয়াইদারে বিশাল এক কওমি মাদ্রাসায় সেখানকার মানুষের উপস্থিতি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে মাহফিলে কি এত মানুষ হয় আর আমাদের রাজবাড়ির অবস্থা এমন খিচুড়ি রাইতে গরু জবাই করে তারপর মাহফিলে লোক পাওয়া যায় না পাওয়া যায় খিচুড়ি দেওয়ার সময় কি বলে ঠিক না কোন সময় পাওয়া যায় বাইরে যে রাস্তাতে সিগারেট খায় পান খায় আর বাকি নিয়ে ঘরে আর যখন দেখবো যে তাবার দিবে তখন সিরিয়ালে হাজির এই হলো আমাদের অবস্থা রে আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক বলেন আমিন আমার ভাইরা আমার বাবা জিরা মাইক রাজবাড়ি মাইক যাও ভাই আলহামদুলিল্লাহ একেবারে খারাপ হয় নাই কিন্তু মাইক্রোফোনে একটা কথা কয় আর এটাই কি কথা উপায় না দেখছেন ওই যে সু উনি বলতেছে যে কাইতে দিছে তাহলে আগাইতে লাগাবে না এগুলো খেয়াল করা লাগবে ভাই আর ওয়াজের মাহফিলের ক্ষেত্রে একটু সময় ভালো মাইক কি করা লাগে আপনার মাইক বলো সাউন্ড বলো সব বলো যদি এটা ভালো হইতো তাহলে আমার 1 দিন টাকা কথা বলা লাগতো না 2 দিন টাকা কথা বলতে পারতাম কি ঠিক না আমি খালি 1 দিন আছে 1 দিন টাকা থাকলে বক্তার গার কাটা যাবে কি বলে ঠিক না আর আমাদের এই বিপি বুদ্ধির দিন কাল মাহফিল ছিল আমার মধুখালী বাগা আজকে এখানে আগামীকাল সাউরাই 26-27 পাবনা আবার 28 তারিখে হলো বহরপুর 29 তারিখে আমার বানিবহ 30 তারিখে যে ধুনছি বেশি দূর না সিলিমপুর হাই স্কুল মাঠে এরপর আবার কুষ্টিয়া এজন্য আমাদের লাগাতার প্রোগ্রাম করা লাগে আমরা শুধু চাই বসার জায়গাটা ভালো আর মাইক কে ভালো আমি আমারে কি খাওয়াইলো না না খাওয়াইলো আমি কোথাও তা বলি না আমি খালি বলি ভাই বসার জন্য সি একটা যেন ভালো হয় মাইক কে যেন সুন্দর হয় কারণ মাইক যদি ভালো না হয় এক মাহফিলে আমার গলা শেষ হয়ে যাবে কি বলে ঠিক কি না যাই হোক অল্প সময়ের মধ্যে আমার আলোচনা সামনের দিকে আগায় নিয়ে যাবো ইনশাআল্লাহ ছয় দিন কয়দিন পরে উঠছে 309 বছর পরে উঠে একজন আরেকজনের কয় কয়দিন ঘুমাইছে কয় একদিন অথবা অর্ধদিন আবার একজন আরেকজনের দিকে তাকায় কয় যদি একদিন অর্ধদিন ঘুমায় তাহলে মুস এত বড় হইছে কারে মাথার সুচ দেখি লেডিসদের মতো একেবারে মাজা পর্যন্ত নামছে হাতের চারা গুলো এত আর নখ গুলো বড় হয়ে গেছে যদি আমরা অর্ধদিন ঘুমাই একদিন ঘুমাই কিন্তু এরকম হইছে কেন এখন ওদের ভিতরে মতানৈক্য সর্বশেষ সিদ্ধান্ত নিল কল রব্বকুম আলাম বিমা লাবিসতুম কয়দিন ঘুমাইছি আমরা হলাম এক দল এক পার্টি লা ইলাহা ইল্লাল্লাহ পার্টি আমরা এক গ্রুপ নিজেদের ভিতরে মতানৈক্য করা ঠিক হবে না একদিন অর্ধদিক দুই ভাগ ঠিক হবে না আমরা কয়দিন ঘুমাইছি না না ঘুমাইছি আল্লাহই ভালো জানে সিদ্ধান্তটা ভালো হইছে না এই আয়াতের উপরে যদি আমরা বাঙালি চলতাম তাহলে আমরা একমত থাকতে পারতাম ওরে বাবা এক এক মসজিদের মুসল্লি এক এক রকম ফতোয়া আর ফতোয়া দেওয়ার জন্য এখন হুজুর লাগে না মুসল্লিরই ভালো লাগে ওই যে জেলা স্কুলের আব্দুল খালেক ভাই সেনন্দ আপনারা স্টেডিয়াম মসজিদে নামাজ পড়ায় কয় রাজবাড়ি জেলায় যা মুফতি না আছে আমার মসজিদে সবচেয়ে বেশি আছে আরে এত মুফতি কি হবে কয় আমার যদি কোনো ফতোয়া জিজ্ঞাসা করে বারান্দা দিয়ে আমার মুসল্লিদের দিয়ে দিই আমার পর্যন্ত আশা লাগে আসলে দেখো মুসল্লি মানে এত ফতোয়া জানে
এক লোক আমার কাছে কমপ্লেইন দেয় আমার মসজিদ আপনার আছে এই যে তা বলতেছে হুজুর এক লোক মসজিদে বাথরুমে পেশাবখানা পেশাব করলো ওযু না করে নামাজ পড়লো আমি যে নামাজ পড়ে বের হই নাই বেটা তুই না যে ও পেশাব করলি আবার নামাজ পড়লি ওযু করলি না কা বাড়ি তুই যদি যাইছিস আমাদের ভিতর মতানৈক্য ঠিক হবে না আমরা কয়েকদিন ঘুমাইছি না ঘুমাইছি আমাদের আল্লাহ মাহবুদি ভালো করে বলুন সুবহান فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا بلون سبحان একজন কয় ভাই রে কি লাগছে আর একজন কয় খিদে আমারও লাগছে আর একজন কয় আমি খিদের সোর্সে আর দাঁড়াইতে পারতেছি না 309 বছর পরে ঘুম থেকে উঠছে খিদে লাগাইতে স্বাভাবিক কি বলে ঠিক কি না এখন সাত জন কয় টাকা পয়সা তো আছে যার যার মতো দাও জমা দাও একজনের সদাই কত খাবার আনার জন্য পাঠাই চারে না করে উঠাইছে একবারে সাত সিকিকে কত হইছে পনের দুই টাকা ওদের ভিতরে একটু বুদ্ধিমান সভ্য শান্ত নাম হলো তামলিখা তামলিখারে কয় তুই বাজারে যাবি মানুষের কাছে ঝগড়া ফসাদ করিস না আমাদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা দাঁড়িয়ে আছে যদি বুঝতে পারে তাহলে কিন্তু আমাদের ধৈর্য নিয়ে একেবারে আমাদের ইসলাম ধর্ম থেকে সরাইয়া মূর্তি পূজা করাইছেন সুতরাং ঝগড়া ফসাদ করিস না খালি বের হইয়া বাজারে যায় টুক করে রুটি কিনে নিয়ে আবার চলে যাবে কয় ঠিক আছে এখন গুহার ভিতর থেকে বের হইছে বের হওয়ার পরে রাস্তাঘাট কিছুই চেনে না 309 বছর পরে রাস্তাঘাট কি চিনা যাবে কি বলেন কোন মতেই চিনা যাবে না রাজবাড়ি শহরে 20 বছর পরে যদি কেউ আসে আমি রাজবাড়ি শহর চিনবে কি বলেন চিনবে সে রাস্তাঘাট বুঝবে না ও আমার মায়েরা ওই যুবক রাস্তাঘাট কিছুই চেনে না কে খালি খেয়াল করে ঘটনা কি রে এখানে না খাট দেখছিলাম এখানে এত বড় বিল্ডিং হলো কিভাবে এই জায়গায় একটা গাছ দেখছিলাম এখানে নদী হলো কিভাবে এখানে তো পুকুর দেখছিলাম না এখানে এত বড় পুকুর কিভাবে হলো এখানে দেখি একটা লম্বা গ্রাম হয়ে গেছে কারণটা কি 309 বছর কম কথা